कोविड पॉजिटिव केस धरा जाए तो मार्च मासे तार संख्या छिल 347 एप्रिल मासे 19 एप्रिल परिसंख्यान हो 8426 प्राय कोथाओ 24 गुण कोथाओ 40 गुण आज के पॉजिटिव केसेर संख्या बेड़े दाड़िये छे किन्तु एर सम्पर्के मानुष के सचेतन करा मानुष के आश्वस्त करा मानुष के सतर्क करा कोनो सामान्यतम पदक्षेप बर्तमाने राज्य सरकार ग्रहण करेनि। এই সমস্ত ঘটনার কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন, স্বাভাবিকভাবেই তিনি রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন, তার দলের নেতৃত্ব তিনি দিচ্ছেন, তিনি নির্বাচন প্রচার করবেন, কিন্তু তার পুরো ক্যাবিনেট, পুরো সেক্রেটারিয়েট, পুরো ব্যুরোক্রাটরা সমস্ত কিছু ঠিকঠাক করে প্রত্যেক রাজ্যকে দিয়েছে এবং যেটা দিয়েছে সেটা বিনামূল্যেই দিয়েছে, 30 তারিখ পর্যন্ত বিনামূল্যেও দেবে, এখন পর্যন্ত যা ভ্যাকসিন নিয়েছে বিনামূল্যে পেয়েছে। এটা কি মানে এর পানের দোকান নাকি যে যাবে ওভার দ্য কাউন্টার টাকা দেবে নিয়ে চলে আসবে? এটা তো ভ্যাকসিন, সারা পৃথিবী যেটা নিয়ে একটা সমস্যায় চিন্তা করছে, এটা কি মুড়ি মিছরির মতো গল্প? এইগুলো মানুষ শুনেছে, মানুষ এগুলো গ্রহণ করে না, আর বহুবার বলে ফেলেছে। নতুন কিছু বলুন, তৃণমূলের কাছে নতুন কিছু নেই, তৃণমূলের কাছে নতুন কিছু নেই। নির্বাচন যখন শুরু হয়েছে, শুরু হওয়ার 10 দিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন আমি গোলে চলে গে, আমি গোল পোস্টে থাকবো, কে কত গোল দেয় দেখ। পশ্চিমবঙ্গে তো 10 লক্ষ মানুষের 1.5 মাসে ইন্টারভিউ হয়, 2000 লোকের চাকরি হয়। 10 লক্ষ পরীক্ষার্থীর 1.5 মাসে 45 দিন ইন্টারভিউ শেষ হয়ে যায়। তো এইসব আবার অ্যাপের কথা তৃণমূল তুলছে কেন? বেলা শেষে আর এগুলো বন্ধ হোক, এসব না তোলাই ভালো। যখন এখানে কেন্দ্রীয় টিম এসেছিল তাদের তো কার্যত গৃহবন্দী করে রাখা হলো। যখন পশ্চিমবঙ্গ কোভিড মোকাবেলায় ইনফ্রাস্ট্রাকচার কোথায় তাদের দাঁড়িয়ে আছে, কী তারা করছে দেখবার জন্য, সহযোগিতা করবার জন্য যখন কেন্দ্র থেকে টিম এলো, তখন কী শব্দবন্ধ তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, তাদের কী ফেস করতে হয়েছিল কলকাতায়, যেখানে উপাচার্য দাঁড়িয়ে রাজ্যপালকে বলেন, আচার্যকে বলেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে কথা বলি, তাই দরজা বন্ধ রেখেছি, তাদের মুখে এগুলো শোভা পায় না, সবটাই মানুষ দেখেছেন। মানুষকে এতটা বোকা বা অশিক্ষিত মনে করার কোনো কারণ নেই, এটা তৃণমূল বুঝতে পারে। আমরা তো সকলকে, আমরা সকলকে নিয়েই কাজ করতে চাই। আমরা আবেদন করব 29 তারিখের পর বিদায়ী মুখ্যমন্ত্রী ও সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন গণসংগঠন, এনজিও, ক্লাব, যারা যেখানে আছেন সকলকে এক জায়গায় ডাকুন, সঙ্গবদ্ধভাবে কাজ করুন, কারণ কোভিড নিয়ে, মানুষের জীবন নিয়ে বিজেপি রাজনীতি করে না, আর এটা রাজনৈতিক সংস্কৃতিও নয়। তাই সবাই এক জায়গায় আসুন, আরোপ প্রত্যারোপ বন্ধ হোক, সঙ্গবদ্ধভাবে এই কোভিড বিপর্যয়ের আমরা মোকাবেলা করব। এই সমন্বয়ের কথা তো আমরা বারবার বলছি, কিন্তু প্রথম থেকে বলা হলো কোভিড ফোভিড কিচ্ছু না, দাঙ্গার থেকে দূরে সরাতে কোভিড, তারপরে বলা হলো এটা গুজব, আতঙ্ক তৈরির চেষ্টা, তার সর্বশেষে মাঝামাঝি বলে দেওয়া হলো কোভিডকে পাশ পালিশ, তারপরে বলা হলো কে তুই টাকা দিস না তুই হিসাবে দেবো কেন, সেটা বলা হলো। তো ধারাবাহিকভাবে তো এটা চলছে, এটা শেষ চাই। আমি বলছি কালকে বিকাল 5টার পরে, ভোট শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে হয়, আশা করব এই পরিস্থিতির পরিবর্তন হবে, আমরা একটু ঠান্ডা মাথায় সমস্ত দল মিলে, কেউ দায়িত্ব এড়াতে পারে না, কেউ এই ক্ষেত্রে দায়িত্ব এড়াতে পারে না। আমাদের কি যত কর্মী, আমরা যখন বক্তৃতা করেছি, মিছিল করেছি, সবাই কি সামাজিক দূরত্ব মেনে চলেছে? সবার মুখে কি মাস্ক ছিল? কোনো রাজনৈতিক দলেই দাবি করতে পারে না, প্রত্যেকের দায়িত্ব আছে। সুতরাং এই বিশেষ পরিস্থিতিতে প্রত্যেককে দায়িত্ব নিয়ে এই সংকটকালে এগিয়ে আসতে হবে, মানুষকে আতঙ্কিত করলে চলবে না, এটাই হবে।